প্রায় এক বছর ধরে নষ্ট ঢাকা মেডিকেল মর্গের বেশিরভাগ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ঠিকমতো কাজ করে না রেফ্রিজারেটরগুলো, ফলে মরদেহ সংরক্ষণ নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে বারবার আবেদন করা হলেও জনবল ও যন্ত্রাংশ সংকটে মেরামত করা যাচ্ছে না বলে জানিয়েছে সরকারের মেডিকেল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান নিমিউ। বাধ্য হয়ে দরপত্রের মাধ্যমে মেরামতের উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। থেমে গেছে জীবনের চাকা, লাশটানা ট্রলির চাকায় ভর করে আসছে এক একটি প্রাণহীন দেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ, যেখানে বেশ কয়েক বছর ধরে মরদেহ সংরক্ষণ এবং কাটাছেঁড়ার কাজ করা হয়, এবং এই মর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষ হচ্ছে এই পোস্ট মর্টেম রুম। যে রুমটিতে পাঁচটি ফ্যান রয়েছে, পাঁচটি ফ্যানের মধ্যে একটি মাত্র ফ্যান চালু আছে, এবং এই কক্ষটিতে তিনটি এসির মধ্যে সবকটি এসি নষ্ট। এবং ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পরে এই কক্ষটিতে মরদেহগুলো সংরক্ষণ করা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কক্ষটিতে নেই এসি, ফলে মরদেহগুলো সংরক্ষণ করা যায় না, দ্রুত পচে যায়। মাসে 100 বেশি মরদেহ আসে ঢাকা মেডিকেলে। মর্গের 5টি ফ্রিজে রাখা যায় মাত্র 20টি, কিন্তু এক বছর ধরে নষ্ট 3টি ফ্রিজ, চলছে না 5টি এসির একটিও। একটা অমানবিক পরিস্থিতিতে আমরা ময়নাতদন্ত সম্পন্ন করতেছি, একইভাবে ছাত্রছাত্রীদের পড়ালেখা করাচ্ছি আমরা। লাস্ট ক্লাসেও একটা ছাত্র অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফরেন্সিক বিভাগ বলছে মর্গের এসি ও ফ্রিজ ঠিক করতে গেল এক বছরে আবেদন করা হয়েছে 8 বার। 24 জুলাই একটি রিটও জারি করে হাইকোর্ট। সরকারের মেডিকেল যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান নিমিউকে চিঠি দিয়েও হয়নি কাজ। কয়েকবার তারা চিঠি দিয়েছে এবং এখান থেকে আমাদের অফিস থেকে এনওসি দেওয়া হয়েছে তাদেরকে। আমাদের এখানে যন্ত্রপাতি নেই এবং জনবল নাই, এই কারণে আমরা এনওসি দিয়েছি। তবে এরই মধ্যে দরপত্রের মাধ্যমে এসি ফ্রিজ ঠিক করার উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কলেজ। 17 লাখ টাকা ব্যয়ে চলছে মেরামতের কাজ। পত্রিকায় টেন্ডার দিয়েছি, ওপেন টেন্ডার, টেন্ডারে 4 জন পার্টিসিপেন্ট করেছে। ফান্ড আমরা চেয়েছি ডিজি অফিস, সেই করে আর যদি ডিজি অফিসে না দিতে পারি করে তাহলে আমরা মিনিস্ট্রিতে চাবো। ঢাকা মেডিকেল মর্গের ধারণ ক্ষমতা বাড়ানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।